আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সামান্য অসুস্থ কথা কেমন নাকে নাকে হয়ে গিয়েছে তাই না আসলে ঠান্ডা লেগেছে ব্ল্যাক ফরেস্ট কেক আজকের রেসিপি আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং আমি অবশ্যই কন্টিনিউ হ্যাঁ হওয়ার চেষ্টা করব অনেক দিন ধরে আমি পিছিয়ে আছি অনেক লেজি হয়ে গিয়েছে আসলে তা নয় আমার প্রচুর ব্যস্ততা সংসার এবং ব্যবসায় সময় দিয়ে আর ইউটিউবে সময় দেওয়ার সময় হয় না কিন্তু খুব শীঘ্রই আমি সময় দেব কন্টিনিউ ইউটিউবে তো চলুন দেখে নেই ব্ল্যাক কেক ব্ল্যাক ফরেস্ট কেকের জন্য আমি কেক চকলেট কেক তৈরি করেছি এবং হুইপ ক্রিম তৈরি করে নিয়েছি এই দুটো রেসিপি আমার চ্যানেলে অলরেডি দিয়ে আছে এক পাউন্ড চকলেট কেক নিয়েছি এবং হুইপ ক্রিম নিয়েছি এক কাপ পরিমাণ এই রেসিপি দুটোই আমার চ্যানেলে আছে আমি আপনাদের সাথে শেয়ার করব এরপরে আমি দেখুন দুটো স্লাইস করে নিয়ে ক্রিম আমি ক্রিম দিয়ে স্প্রেড করে দিয়ে এরপর স্ট্রবেরি জ্যাম কিংবা চেরি জ্যাম আপনারা ব্যবহার করতে পারেন সেটাই আমি দিয়ে দিয়েছি অথবা এটাকে বাদও দিতে পারেন কিন্তু পিওর ব্ল্যাক ফরেস্টে অবশ্যই এই জ্যামটা দেয়া লাগবে তারপরে আমি পরের পার্টটা দিয়ে আবার উপর দিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি এই ক্রিম দিয়ে ডেকোরেশন করার জন্য ক্রিমটা কিন্তু অনেক সময় নিয়ে দিতে হয় আমি দেখুন একটা কোট দিয়ে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ থেকে বিশ মিনিটের জন্য এরপরে আমি আরেকটা কোট দিচ্ছি এভাবে এখন পুরোটা উপরে কাভার করে নিব। কাভার করার পর আবারও দশ থেকে বিশ মিনিট ফ্রিজে রেখে নিব এটাই কিন্তু করতে হবে কেকের উপরে কাজ করতে হলে অনেক ধৈর্যের ব্যাপার অনেক সময় নিয়ে একটা কেক তৈরি করতে হয় দুই চার মিনিটে কিন্তু একটা কেক কমপ্লিট হয় না চার পাঁচ ঘন্টাও লেগে যায় একটা কেক সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য তো আমি চারিদিকে ক্রিমটা দেখুন ভালো করে স্প্রেড করে দিচ্ছি দিয়ে একটা সুন্দর লুক আনার চেষ্টা করছি চারিদিকে দেয়া হয়ে গিয়েছে এখন চারিদিকে যে ক্রিমগুলো লেগে আছে বোর্ডে আমি সেটা টিস্যু দিয়ে পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছি এরপর আমি স্টার নজেল নিয়েছি ক্লোজ স্টার নজেল সেটা দিয়ে আমি ফুল তৈরি করব ছোট ছোট রোজ টাইপে দেখুন আমি কিভাবে তৈরি করছি আমি এভার হুইপ ক্রিমটা ব্যবহার করছি আপনারা চাইলে ভিভোটাও ব্যবহার করতে পারেন আর এই শীতের সময় কাজ করতে কিন্তু খুব আরাম ক্রিম নষ্ট হয় না গলে যায় না তো চারিদিকে দেখুন আমি সুন্দর করে ডিজাইন করে নিলাম ডিজাইনটা কিন্তু যার যার পছন্দের মতো করতে হবে আমি শিন সিম্পল একটা ডিজাইন করে নিয়েছি এরপর আমি চারিদিকে চকলেটের একটা লেস দিব সেজন্য কি করতে হবে তার আগে কিন্তু আমি উপর দিয়ে নাম লিখে নিয়েছি চকলেটটা ডাবল বয়লারে জাস্ট মেল্ট করে আমি চকলেটটা গলিয়ে উপরে নামটা লিখে নিয়েছি আর এখন উপরে আমি চেরি দিয়ে দিচ্ছি চেরিটা হাফ হাফ করে কেটে আমি চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখুন লেখাটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার সাবধানে কাজ করতে হয় একটু এদিক সেদিক হয়ে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে অফলাইনে সেজন্য আমি আগে লেখাটা শেষ করে নিয়েছি এরপর আমি ডাবল ব্রয়লারে চকলেটটাকে মেল্ট করে লেস তৈরি করে নেব দেখুন চকলেটটা আমি মেল্ট করে নিয়েছি আপনারা চাইলে মাইক্রোওভেনে দশ সেকেন্ড করে দিয়ে এভাবে নেড়ে নেড়ে চকলেটের দলাগুলো নরম করে নেবেন আমি একটা পাইপিং ব্যাগে এখন এই চকলেটটা ঢেলে নিচ্ছি চকলেটটা কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি কাজ শুরু করে দিয়েছি এখন আমি এলোমেলোভাবে এই যে পাইপিং কাগজ কেটে নিয়েছি কাগজটা অবশ্যই যেই মোল্ডে আপনি কেক তৈরি করবেন সেই মোল্ডে রাউন্ড করে কাগজটা কেটে নেবেন সামান্য বড় রেখে নেবেন তো আমি এই লেসের আলাদা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কারণ এখানে খুব ভালোভাবে বোঝা না গেলে আমি আবারও খুব দেখা দেখাবো আপনাদের জন্য আলাদা টিউটোরিয়াল তৈরি করবো এভাবে এলোমেলোভাবে আপনারা কিন্তু লেস তৈরি করতে পারেন বিভিন্ন রকম ডিজাইন তৈরি করতে পারেন গুগল থেকে ডিজাইন নামিয়ে সেখানেও ডিজাইন করে নিতে পারেন পছন্দ অনুযায়ী আমি আমার মতো ডিজাইনটা করে নিয়েছি চকলেটের ডিজাইন করতে হলে কিন্তু কোনো রকম ফাঁকা থাকা যাবে না করা হয়ে গেলে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবে এবং হাত দিয়ে দেখবো যে চকলেটটা হাতের সাথে লেগে যায় নাকি হাতের সাথে যদি না লেগে যায় সেই তখন উঠিয়ে আমরা সাবধানে এভাবে কেকের চারিদিকে লাগিয়ে দেবো লাগিয়ে ফ্রিজে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য কারণ এই চকলেটটা তখন শক্ত হবে চকলেটটা কিন্তু এখন কাগজটা উঠাবো না আমরা ফ্রিজে রেখে দশ মিনিট পরে তারপরে চকলেটটা উঠা কাগজটা উঠাবো কারণ নাহলে চকলেটগুলো উঠে আসবে এখন আমি দশ মিনিট পর বের করেছি দেখুন খুব সাবধানে আস্তে আস্তে টেনে খুব বের করতে হবে চকলেট যদি উঠেও যায় তো করার কিছু নেই সাবধানে আমাদের কাজ করতে হবে আর খুব ভালোভাবে চকলেটটা যদি সেট হয় তাহলে কিন্তু আর উঠে যাবে না সেজন্য আপনারা খুব ঘন ঘন এই লেসটা তৈরি করার জন্য খুব ঘন ঘন দাগ কাটবেন তাতে কিন্তু পাতলা হলে কিন্তু উঠে যায় ঘন থাকলে কিন্তু আর উঠে না সামান্য টুকটাক ভেঙে গেলেও সেটা কিন্তু পরে জোড়া দেওয়া যাবে সমস্যা নেই আমার হয়ে গিয়েছে দেখুন আমি উঠিয়ে নিচ্ছি উঠানো হয়ে গিয়েছে আমি এখন সাদা যে ক্রিমটা আছে সেটা দিয়ে সেই নজেলটা দিয়েই চারিদিকে একটু ডিজাইন করে নিলাম আর উপর দিয়ে আপনারা চাইলে বিভিন্ন রকম চকলেট দিয়ে সাজিয়ে দিতে পারেন আমি সামান্য চকলেট দিয়ে সাজিয়ে দিয়েছি তো তৈরি হয়ে গিয়েছে আমার আজকের ব্ল্যাক ফরেস্ট কেক কেমন হলো আমার আজকের রেসিপি অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন নতুন আরও এমন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ